২৫তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রাণের পক্ষ থেকে সুস্বাগতম। এবারের মেলায় শপিং হবে আরো এক্সাইটিং, কারণ প্রাণ দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর ন্যূনতম ১০% ছাড়, সাথে আরো থাকছে আকর্ষণীয় সব অফার। তাই প্রিয়জনের সাথে চলে আসুন আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রাণের D4 থেকে D7 নম্বর স্টলে। মেলা চলবে ৭ই মার্চ ২০২২ থেকে ১৭ই মার্চ ২০২২ দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের মেলা হবে প্রাণের মেলা, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টলে। প্রশাসনের সাথে কি কথা হলো, মানে আপনারা কখন এখান থেকে মিছিল বের করবেন বা কি আসল বিষয় যদি গোটা বিষয়টা বলেন? দেখুন, আমরা জেএমসি বরাবরই দায়িত্বশীল সংগঠন এবং আগেই বলেছিলাম যে প্রশাসনের সঙ্গে আমাদের কোনো লড়াই না। আমরা যে মেসেজটা দিতে চাইছি, আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে চাইছি। সে কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলাম, চিঠি দিয়েছিলাম এবং আমরা চাইছি প্রশাসনিকভাবেই এনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করে আমাদের প্রতিনিধি যদি অ্যালাউ করে তাহলে আমরা এই মাঠের মধ্যেই থাকব এবং প্রতিনিধিরা দেখা করে এসে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেই বার্তাটুকু দেবেন সেটা আমরা আমাদের সাধারণ ১০৩২৩ সমস্ত সদস্যদের মধ্যে পৌঁছে দেব। আমাদের উদ্দেশ্য ছিল আমরা ১২টায় বের করব, কিন্তু আমরা যেহেতু বারবার বলি আমরা দায়িত্বশীল সংগঠন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে প্রশাসনের সঙ্গে কোঅপারেট করে প্রশাসনকেও একটু সময় দেওয়া, যে অন্ততপক্ষে ১ ঘন্টা আমরা ওয়েট করি মাঠের মধ্যে, করে প্রশাসন যদি আমাকে সেই সুযোগটা করে দিতে পারে যে আমাদের প্রতিনিধিরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তাদের দেখা করে আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরতে পারি এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে যে পজিটিভ মেসেজটা আসবে সেই মেসেজটা আমরা তুলে ধরতে পারি, তার জন্যই আমরা ১ ঘন্টা আরও ওয়েট করব। এটা আমরা দায়িত্বশীল সংগঠন হিসাবে নিয়েছি এবং আমাদেরও সামাজিক দায়বদ্ধতা আছে। আমরা চাই না রাস্তা ব্লক হোক, আমরা চাই না কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হোক, সেটার থেকেই আমরা জেএমসি বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ধরনের কোনো ঘটনা করব না। যদি আপনাদের আজকের এই দাবি বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের মানে কোঅপারেট না পান তাহলে কি করবেন? আমরা তো বলেইছি ১ ঘন্টা পরে আমরা আবার বেরোনোর চেষ্টা করব। আমরা মিছিল যেটা আমাদের বের করার কথা ছিল মহাকরণ উদ্দেশ্যে আমরা চেষ্টা করব, তারপরে যদি পুলিশ প্রশাসন যা যা স্টেপ নেবে সেই অনুযায়ী যা হবে সেটা আমরা দেখব, এখন তো আর বলতে পারছি না, যেটা ভবিষ্যতে হবে সেটা নিয়ে দেখা যাবে। ১ ঘন্টা সময় চাইলেন আপনারা, কি বলবেন যদি আপনাদের এই আন্দোলন মানে যদি আপনারা যে উদ্দেশ্যে যাচ্ছেন মহাকরণে যদি সেটা সার্থক না হয়?
অ্যাকচুয়ালি আপনারা জানেন যে 10323 রাজ্যের একটা জ্বলন্ত সমস্যা। আমাদের 10323 শিক্ষকদের চাকরিচ্যুতি হয়েছে 2020-31 মার্চ। আমরা কিন্তু আজকে 23 মাস ধরে বেতনহীন। আমাদের এই যে চাকরিচ্যুতির ফলে হতাশায় আর্থিক এবং মানসিক অভাব অনটনে বিপর্যস্ত অবস্থা। আমাদের 129 জন কিন্তু প্রয়াত হয়েছেন শিক্ষক। এই 129টি পরিবার এখন বিপর্যস্ত, অনাহারে অনাথ হয়ে গেছে। এই 129টি পরিবারের দায়িত্ব সরকারকেই তো নিতে হবে। আমরা যারা জীবিত আছি 8000-এর উপরে আমরা শিক্ষক শিক্ষিকারা, আমাদের আমাদের যে চাকরির চ্যুতি হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় 2020-এর 3রা অক্টোবর আমাদেরকে কথা দিয়েছিলেন 2-1 মাসের মধ্যে আমাদের স্থায়ী ব্যবস্থা করবেন, পার্মানেন্ট সলিউশন করবেন, আমাদেরকে চাকরি ফেরত দেবেন। কিন্তু আজকে 2022-এর আজকে 14 মার্চ 2 বছর হয়ে গেল, উনি এখনো আমাদের সলিউশন করতে পারেননি। রাজ্যের একজন সরকার প্রধান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখন পর্যন্ত আমাদের সলিউশন করে উঠতে পারেননি, উনার প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা 5 থেকে 6 বার জেএমসির পক্ষ থেকে উনাকে চিঠি দিয়েছি, আমরা দেখা করতে চাই, আমরা আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এটার কি হলো, এটার জবাব চাই। কিন্তু উনি এখন পর্যন্ত আমাদেরকে কথা দেননি, কোনো রকম দেখাও করতে করার প্রয়োজন বোধ করেননি। অথচ আমরা রাজ্যের জনগণের এই যে 38 লক্ষ জনগণের মধ্যে কিন্তু 10323 শিক্ষকরা কিন্তু এই রাজ্যেরই একটা অংশ, এই 38 লক্ষ জনগণেরই একটা অংশ। আমরা কিন্তু ভোট দিয়ে থাকি, আমরা কিন্তু কোনো একটা সরকার গঠনের ক্ষেত্রে আমরাও ভূমিকা নিয়ে থাকি। তাহলে আমাদের বাঁচার অধিকার তো আছে। আমাদের আজকে চাকরি নেই, রাজ্যের কোনো রকম রোজগার নেই, আমাদের বাচ্চাগুলি পড়াশোনা করতে পারছে না, ভবিষ্যৎ অন্ধকারে, আমাদের পরিবারগুলি অন্ধকারে, আমাদের রোজগার নেই, দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা নেই। আমরা যখন ভাতের জন্য লড়াই করতে নামি, পুলিশ বলছে কালকে আমাকে ফোন করে আটকে দেওয়া হবে, মুভমেন্ট করতে দেওয়া হবে না। তাহলে পুলিশ প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন যে 2-1 দিন আগে যে একটা বিশাল সমাবেশ হয়েছে তাদেরকে আপনারা কি আটকেছেন? তারা তো রাজনৈতিক কথা, রাজনৈতিক সমাবেশ করেছিল, আমরা তো পেটের তাগিদে আমরা নেমেছিলাম, আমরা আমাদের নেমেছি, আমরা পেটের তাগিদে, আমাদের ভাতের তাগিদে, আমাদের চাকরি ফিরে পাওয়ার দাবিতে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করব। সেখানে মুখ্যমন্ত্রী মহাশয় এখন পর্যন্ত টনক লড়ছে না, রাজ্যের একটা সরকার হিলছে না, কোনো নির্দয় একটা সরকার। এরপরে তারা স্বৈরাচারী রূপ দেখিয়েছে, দেখতে পেয়েছেন আপনারা আমাদের গণ অবস্থান মঞ্চ ভেঙে আমাদের শতাধিক শিক্ষক শিক্ষিকাদের কিভাবে লাঠি পেটা এবং টিয়ার গ্যাস এবং জলকামান দিয়ে উন্ডেট করেছেন। অ্যাডমিট হয়েছিল সেদিন, আমাদের হাজার শিক্ষক সেদিন এসেছিল, আমাদেরকে আমাদের আন্দোলন ভেস্তে দিল, এবং আমাদের রাজ্যের যে একটা সরকার সেই সেদিন স্বৈরাচারী একটা বর্বর রূপ দেখিয়েছিল। আজকে আমরা আবারও সরকারের যে প্রধান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে দাবি করব, এবং আমরা আবেদনও করছি, এখনো আবেদন করছি যে আপনারা আর মাত্র ইলেকশনের আর কয়দিন, আপনাদের তো 4 বছর চলে গেছে, আমরা 23 মাস বেতনহীন রোজগারহীন, আমাদের ব্যবস্থা করুন, আমরা আপনাদেরই ভাই বোন, আপনারই সন্তান, এই রাজ্যেরই সন্তান, আমাদের ব্যবস্থা করুন, আমরা আশাবাদী আপনি আজকে আমাদের সঙ্গে দেখা করবেন। আমাদের রাজ্যে সারা রাজ্যের যে 10323 শিক্ষক পরিবার শিক্ষক আজকে এখানে সামিল হয়েছে আস্তাবল ময়দানের সামনে, আমরা জড়ো হয়েছি, একত্রিত হয়ে মিছিল করে মহাকরণ অভিযানে যাব, সেখানে আমরা আশা করছি আপনি আমাদেরকে দেখা করবেন। এবং আমাদের এই যে পার্মানেন্ট সলিউশন প্রতিশ্রুতি দিয়েছিলেন 2020-31 অক্টোবর, আমাদের পার্মানেন্ট সলিউশন করবেন, আমাদের চাকরি ফিরিয়ে দেবেন, সেটা আপনি আজকে আমাদের সঙ্গে বলবেন যে 2 বছরে কেন আপনি করতে পারলেন না, কি অসুবিধা ছিল, এবং আপনারা কত অতিসত্বর আমাদের এই চাকরির ব্যবস্থা করুন, কারণ আর বেশি দিন সময় নেই, আপনাদের ইলেকশনে আপনারা আমাদের এই ব্যবস্থাটা আপনারা করবেন, এটা আমরা রাজ্য সরকারের কাছে আশা করছি। এবং সদিচ্ছা থাকলে একটা সরকার মানুষকে বাঁচাতে পারে, আমাদেরকে বাঁচাতে পারে, এটা আমরা আশা করি। আমাদের কথা চিন্তা করবেন, কি চিন্তা করবেন, 10323-এর কোনো কিছু জানি না আমরা, সবার চাকরি চাই আমরা, প্রত্যেকের, যারা মারা গেছে তাদের পরিবারে একটা করে চাকরি লাগবে, আর যারা আমরা জীবিত আছি এখনো বেঁচে আছি তাদের একটা ব্যবস্থা করতে হবে। এখানে কোনো ভাগ বটনা জিটি পিজিটি ইউজিটি কিচ্ছু নেই, কিচ্ছু শুনতে চাই না, অনেক হয়েছে, কি পেয়েছেন আপনারা, মিডিয়াকে মিডিয়ার সামনে মিথ্যা কোন মিথ্যা মিথ্যা কোন মিথ্যা বলে যাচ্ছেন, আন্দোলন করতে দিচ্ছেন না, কিছু হলে পুলিশ বাহিনী নামিয়ে দিচ্ছেন, না হলে গাড়ি ভর্তি করে লোক নিয়ে আসছেন, বলছেন আমাদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাচ্ছেন, কি হচ্ছে টা কি যা ছেলেটা হচ্ছে, ত্রিপুরা রাজ্যের মানুষকে নিয়ে কি পেয়েছেন আপনারা, কিছু হলে আপনারা বলে দেন যে আমরা রাজনীতি করি, রাজনীতি করা আমার ব্যক্তিগত অধিকার, আমি কাকে সমর্থন করবো না করবো এটা আমার পার্সোনাল ব্যাপার, আমার ভোট দেওয়ার অধিকার আছে, তার সঙ্গে 10323-কে মেলাবেন না। যারা এইসব করেন তাদের উদ্দেশ্য বলতে চাই যে 10323 নিয়ে রাজনীতি করবেন না, এটা আমার পেটের ব্যাপার, এখানে আমরা সবাই এক, আর ব্যক্তিগতভাবে আমি কোন দল করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই কথাটা যদি সরকার মনে করে, আমরা হুঁশিয়ারি দিচ্ছি, অতি সৎ
ঘন্টা দিয়ে আর কতদিন পরে ইলেকশন, ঘন্টা বাজিয়ে ফেলেছেন, আর কতদিন সহ্য করা যাবে? আমরা তো এমনিই মরছি, আর মরতেই যদি হয় রাস্তায় মরি না, ঘরে তো এমনিই মরছি, কেউ তো খোঁজ নেয় না। কাজে এর শেষ আমরা দেখে ছাড়ব, পরিষ্কার কথা আমাদের, এর শেষ আমরা দেখা অবধি আমরা ঘর মুখ হচ্ছি না। কেন বারবার তো মিডিয়ার সামনে এই কথাটা বলি যে আমরা ঘরের বাইরে যাচ্ছি না? আপনারা কি আমরা আমরা দুই রকম কথা বলতে শিখিনি তো? আমরা প্রথম দিন ওইটা বলেছি, আজকে ওইটা বলছি। কাজে আমাদের যতদিন আমাদের সলিউশন না হবে ততদিন আমরা আমরা আন্দোলনে আমরা থাকবো, আমরা মাঠে আছি, মাঠে ছিলাম, মাঠে থাকবো, এটাই শেষ কথা। ধন্যবাদ। ও 10,323 নে যে কাইসা মান থাই কবই মান থাই ও মান থাই না নে নে চিন রাজ্যনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিনি ক্যাবিনেট আসুগই সুনা তেসা তেসা সুনা চাকরি ওতলাঙ্গা নে নে সুন সম্পূর্ণ আশাবাদে আবনে বাগে নে তিন আর প্রথম লাইছেন ওসু কাঙ্গ কাইসা অব হাতি সার রং কাইসা পান্ডা ও নজে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ব নন নাইকল নাই বা নন বাগে নাই নাই বড় চেষ্টা খালাই সামনে আবু বসু জরাতে কুবই নক দাম ইনে কক নে পাঁচ পয়সা দাম করে বিনে কলে পাঁচ পয়সা দাম করে পাঁচ পয়সা বান দাম করে তাঙ্গাই মাহেন ও যখন চং আন্দোলন খাইজানে নাইয়ানে সভা খেলাইনে নাইয়ানে আপুর না সাও 10,323 নি বাগাই গথাং টংসাক মাসাপান মাইমসানি আং নি আহিন সাওয়ানে কোমপুর সাওয়ানে আং যে থিয়াসা চাকরি বপুপুর থিন পুপুর থিয়াসং সাইমান সরকার বড় টং নক করে আম গ্যারান্টি করে বলে কাজাই নক জেফুর টং অপ্রসেসিং বাগি ব্যবস্থা খাইরে দেইনে চিনি সানম ও যে সরকার নিছে আর প্রশাসন নিছে আর নগ্ন সারা জীবন আসুক টং নাম থেকে কোনো কক করে